সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আদম নবী সফিউল্লাহ নূহ নবী নাজিউল্লাহ আদম নবী সফিউল্লাহ নূহ নবী ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের প্রিয় নবী হাবিবুল্লাহ ইলাহা হোলা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরাতুল আইন বিকে ইয়া রাসূল। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে আগায় বসি আসি, আমরা একটু সামনে আসি, আপনাদেরকে বেশি কষ্ট দেব না, এটা ভয় পাবেন না যে মৌলানার সামনে আমরা কষ্ট দেই, কষ্ট দেব না ইনশাল্লাহ। আসেন, সংক্ষিপ্ত সময়ে মানে কিছু কথা বলার চেষ্টা করব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে শোনার আমাকে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা সর্বপ্রথম শুকরগুজারি করছি কার? আল্লাহর। আল্লাহর শুকরগুজারি এই জন্য আমরা করব কারণ আল্লাহর নিয়ামতের সাগরে আমরা কিন্তু ডুব দিয়ে আছি। মাছ যেভাবে পানিতে ডুবে আছে, আমরা আল্লাহর নিয়ামতের সাগরে এইভাবে ডুবে আছি। আমরা ডানে বামে সামনে পেছনে উপরে নিচে যেদিকে থাকাই সেদিকেই আল্লাহর নিয়ামত আছে না নাই? আল্লাহর নিয়ামত আমাদেরকে ঘিরে রেখেছে। যে ব্যক্তি শুকরগুজারি করলো আল্লাহর নিয়ামতের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত ওই বান্দার জন্য বাড়াইয়া দেব। তার মানে ওই নিয়ামতটা স্থায়ী হবে, অর্থাৎ দুনিয়া তো সে নিয়ামত পাবে, পরকালও নিয়ামত পাবে। আর কেউ যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তাহলে দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর নিয়ামত ভোগ করতে পারবে, কিন্তু পরকালে মৃত্যুর পর আল্লাহর নিয়ামত তার জন্য কোনো অংশ, নিয়ামতের কোনো অংশ তার জন্য বরাদ্দ থাকবে না। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। যে বান্দা সকল আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমি আমার নিয়ামত তোমাদের জন্য স্থায়ী করে দেব, বাড়াই দেব, অর্থ হইল স্থায়ী করে দেওয়া। আর যদি না শুকরি করো তাহলে আমার নিয়ামত না শুকরি করার কারণে তোমার ক্ষতি তুমি করলে, তবে জেনে রাখো আমার নিয়ামতকে অস্বীকার করার কারণে আমার শাস্তি তোমার জন্য নির্ধারিত হয়ে গেল, আর নিশ্চয়ই আমার শাস্তি কঠোরতর থেকে কঠোরতর, কঠিন থেকে কঠিন, মারাত্মক কঠিন। আমি কিন্তু বান্দারে ধরি না, ধরলে কিন্তু আর ছাড়ি না, ঠিক কিনা ভাই? আল্লাহ ধরা থেকে রক্ষা করার মতো শক্তি আর কার আছে? আল্লাহ যদি আমি মৌলবীর ধরে লাই, যে মৌলবী তোর ধরে লাইলাম, পৃথিবীর আর কোনো শক্তি আছে আল্লাহর কুদরতি হাতের ধরা থেকে আমাকে মুক্ত করতে?
এজন্য সূরাতুর রহমানের ভেতরে আল্লাহ পাক 31 বার একটা আয়াত পুনঃ পুনঃ চ্যালেঞ্জ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতে কারিমাটা আছে না নাই? আপনারা তো সবাই পারেন। এর অর্থ কি? আল্লাহ পাক জিন এবং ইনসানকে লক্ষ্য করে বলছেন, এই জিন এবং ইনসান কে আছো আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারো রে? অর্থাৎ গোটা জিন জাতি, গোটা মানব জাতি, সমস্ত জিন জাতি এবং মানব জাতির কাছে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, এরে ও মানব সম্প্রদায়, ও জিন সম্প্রদায়, তোমরা কে আছো, কে আছো বলতে পারবা? আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করতে পারবা? অর্থাৎ আমার আসমান অস্বীকার করার ক্ষমতা তোমার নাই, আমার জমিন অস্বীকার করার ক্ষমতা তোমার নাই, আমার আগুন পানি চন্দ্র সূর্য অস্বীকার করার ক্ষমতা তোমার নাই, আমি তোমার মাথার তালু থেকে পা পর্যন্ত যা দান করেছি অস্বীকার করার ক্ষমতা তোমার নাই, অতএব আমার একটা নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নিয়ামত অস্বীকার করার ক্ষমতা। এখন কেউ যদি নিয়ামতের শুকরগুজারি করলে তাহলে লাভ আল্লাহর না তার? না, আপনি নিয়ামতের শুকরগুজারি করলেন, আপনার পসরাবে ধরেছে, পায়খানা ধরেছে, এটার কিন্তু একটা কষ্ট আছে, জ্বালা আছে, আছে না ভাই? পেশাব পায়খানার হাজতে ধরলে কষ্ট হয় না? নবীজি কি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি যখন টয়লেটে যাবে তখন আল্লাহর কাছে ফানা চাও, কারণ টয়লেটের ভিতরে দুষ্ট জিনরা বসবাস করে, টয়লেটের ভিতরে দুষ্ট জিনরা বসবাস করে, তোমার লজ্জাস্থানকে নিয়ে তারা আনন্দ করবে, তারার ক্ষমতার ভেতরে যদি থাকে তোমার ক্ষতিও করতে পারে। এজন্য তুমি যখন টয়লেটের ভিতরে যাইবা তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, দুষ্ট জিন মহিলা, দুষ্ট জিন পুরুষ, এরাও কত পুরুষ মহিলা আছে, জিনের মধ্যে পুরুষ মহিলা, আমরা মানুষের মধ্যে যেমন নর নারী আছে, হেরার মধ্যে নর নারী আছে। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, এরে উম্মত তুমি সুন্দর করে এই দোয়াটা করো, তাহলে তুমি আল্লাহর দরবারে যদি আশ্রয় চাও তাহলে টয়লেটের ভেতরে যে সমস্ত দুষ্ট জিনরা বসবাস করে ওই সমস্ত জিনদের দৃষ্টি শক্তির মধ্যে আল্লাহ পাক কুদরতি পর্দা লাগাইয়া দিবে, ওই পর্দার কারণে তোমার লজ্জাস্থান তারা দেখতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ আশ্রয় দিবে আল্লাহ। ঠিক কি না ভাই? আল্লাহ যদি বান্দারে আশ্রয় দেয় এই বান্দার ক্ষতি কেউ করতে পারে না। আমি আপনি হাজত শেষ করলেন, টয়লেট থেকে আপনি বের হবেন, মাশাআল্লাহ এরা দূরে বইয়ে দিছি নেও নাই তো সালাম, দেখছেন কোরআন শরীফ এরা আকর্ষণ করছে, আমি মৌলবি না, কোরআন শরীফ, কোরআন শরীফ। এবার আপনি যখন টয়লেটের ভেতর থেকে আপনি পায়খানার কাজ শেষ করলেন, পায়খানাটি একটা কষ্টদায়ক বস্তু, মল ভেতরে যত থাকে তত কষ্ট হয়, প্রস্রাব একটা মল সেটাও আপনাকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত পেশাব না করবেন, পায়খানা না করবেন ততক্ষণ পর্যন্ত কষ্ট দূর হবে না। এজন্য আপনি যখন প্রস্রাব করতে পারলেন, পায়খানা করতে পারলেন, আপনি একটু স্বস্তি হলেন, শান্তি পাইলেন, আল্লাহর নবী কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, উম্মতরে তুমি যে এই কষ্টদায়ক বস্তু থেকে তুমি নিরাপত্তা লাভ করলা, আল্লাহ তোমাকে সুযোগ করে দিল, কারো প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, পায়খানা যদি বন্ধ হয়ে যায়, তার জীবন শেষ, ঠিক কিনা, ঠিক কিনা? ডাক্তার কবিরাজ লাগাইয়া জীবন বাঁচাইতে পারবে না, কোটিপতি কোটি টাকা খরচ করো তার জীবন রক্ষা করতে পারবে না, কারণ প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে। যে আল্লাহ
প্রস্রাবের রাস্তায় সুযোগ করে দিল, প্রস্রাবের পানি বের হওয়ার জন্য পায়খানার রাস্তায় সুযোগ করে দিল, তোমার পায়খানার মল বের হওয়ার জন্য। ওই আল্লাহর শুকর গুজারি করো, তুমি দোয়া পড়ো আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। নবীজি কয় প্রশংসা করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে কষ্টদায়ক বস্তু থেকে নিরাপত্তা দান করলো। জোরে খান সুবহানাল্লাহ। কারণ পেশাব পায়খানা এটা কষ্টদায়ক বস্তু, এটা বের হইলে শান্তি, বের না হওয়া পর্যন্ত আরে বাপ রে বাপ, এসব বাঘেরও বই থাকে না, ঝাড় ধরে হে বুঝে, ঠিক না ভাই? এটা আল্লাহ পাকের একটা নেমত। দেখেন নবীজি কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে কষ্টদায়ক বস্তু থেকে আপনি নিরাপত্তা লাভ করলেন, স্বস্তি পাইলেন, এটা প্রশংসা কার? কারণ এই সুযোগটা কে করে দিয়েছেন? আল্লাহ। এই জন্য রসুল দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি, যে আল্লাহ আপনার কাছ থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দিয়েছেন এবং আপনাকে শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুকুর গুজারি যদি করেন আল্লাহর, শুকুর গুজারি যদি করেন আল্লাহর, ক্ষতি হবে লাভ হবে আল্লাহর না আপনার? যিনি শুকুর গুজারি করবেন তার লাভ হবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন হামিদ, যে ব্যক্তি শুকুর গুজারি করলো আল্লাহর, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তার নিজের উপকার করলো, কল্যাণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূল আল্লাহ, আর একটু মহব্বতে কোন ইয়া আউলিয়া আল্লাহ। তাহলে মানুষ শুকুর গুজারি করলো আল্লাহর, কিন্তু উপকার আল্লাহর হলো না, উপকার হলো তার নিজের। কিন্তু আমাং কাফারা, যে ব্যক্তি আল্লাহর শুকুর গুজারি করলো না, আল্লাহর শুকুর গুজারিটাকে অস্বীকার করলো, আল্লাহ কয় ক্ষতি আমার হইল না রে বান্দা, তোমরা জেনে রাখো আমার একটু পরিচয় তোমার কাছে দিতে চাই, ফা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন গনি, গনি মানে ধনী, হামিদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত, যার প্রশংসার শেষ নাই শুরু আছে। জোরে কোন সুবহানাল্লাহ, এমন চরম প্রশংসিত ধনী হচ্ছে আল্লাহ। অতএব আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কারণে তোমার ক্ষতি তুমি করলে আল্লাহর কোনো ক্ষতি হইল না, কারণ আল্লাহ হচ্ছেন গানিয়ুন হামিদ। এখন বলবেন হুজুর শুকুর গুজারির কথা যে বলতেছেন, শুকুর গুজারির পদ্ধতি কি, উপায় কি, পন্থা কি, পথ কি, পথের কথাটা বলেন। শুকুর গুজারির মাধ্যমটা বলেন হুজুর, কোরআনুল কারিমে অথবা হাদিসে কোনো ফতের কথা বলা আছে কি না? হ্যাঁ, কোরআনুল কারিমে সবচেয়ে ছোট্ট একটি সূরা, নাম তার সূরাতুল কাউসার, আসেনি ভাই? এই কাউসার সূরার মধ্যে শুকুর গুজারি কেমনে করবেন, আল্লাহর নিয়ামতের শুকুর গুজারি কেমনে করবেন, তার দুইটা পদ্ধতির কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। কয়টা পদ্ধতি, কয়টা? কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। অর্থ কি? হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের 16টা অর্থ আছে, তন্মধ্যে 3টি অর্থ মুফাসসিরিনের কেরামরা তাফসিরের মধ্যে লিখেছেন, 16টা অর্থ লিখেছেন। সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, আল্লাহ পাক রসুলকে বলতেছেন, মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া গায়রু যালিক, নবীজি গো
আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে শ্রেষ্ঠ নবুয়ত দান করেছেন, অর্থাৎ আদম সফিউল্লাহ থেকে আখির ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যে নবুয়ত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ যে নবুয়ত, শ্রেষ্ঠ যে রেসালত, ওই নবুয়ত এবং রেসালতের দায়িত্ব, সম্মান এবং পদবী মর্যাদা আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের রাসুল শ্রেষ্ঠ রাসুল। আর কি দান করেছেন? ওয়াল কুরআন, আসমানে 104টা কিতাব আছে, তন্মধ্যে 4টা কিতাব হলো প্রধান, তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন। এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। ওই কোরআনটাকে আপনার উপর আল্লাহ পাক নাজিল করেছেন 23 বছরে। কত বছরে? 23 বছরে, দাপে দাপে, প্রয়োজনে প্রয়োজনে, বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। একদিনে দুই দিনে নয়, 1 বছরে 2 বছরে নয়, সুদীর্ঘ 23 বছরে, 23 ইয়ার্স, 23 বছরে। বন্ধুগণ আমার, এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াস সাফাআতি, নবীজি গো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে শ্রেষ্ঠ সাফায়েতে কুবরা দান করেছেন। সুবহানাল্লাহ। কর হাশরের ময়দান যেদিন কায়েম হবে, একটা দিন হবে মানুষের এই দুনিয়ার 50,000 বছরের সমান। কত হাজার বছর? এই দুনিয়ার 50,000 বছরের সমান হাশরের দিন, যেই দিন আমার আল্লাহ কায়েম করবে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, বিচার দিনের স্বামী। ওই বিচারের দিনটা হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান। একটা দিন যখন হবে গো, সূর্য আপনার আদাত উপরে আসবে, সূর্যের 13টা অথবা 11টা জ্বালামুখ মানুষকে তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজ বাতের ফেনার মতো টকবক টকবক করে করে আপনার উঠতে থাকবে, উঠতে থাকবে, ঘাম ঝরতে থাকবে, কেউ আঁটুর মধ্যে, কেউ কোমরের মধ্যে, কেউ গলা পানিতে, কেউ সাঁতার কাটবে, বিভিন্ন কষ্টের মধ্যে মানুষ পড়ে যাবে, কাদার জমিন তামা হয়ে যাবে। এই কষ্টের মধ্যে পড়িয়া মানুষ বিপদের মধ্যে পড়িয়া হাউমাউ করে কান্না শুরু করবে, নাফসি নাফসি বলে চিৎকার মারবে আর বলবে আল্লাহ গো বিচার শুরু করো, জান্নাত আর জাহান্নাম যাই দাও, সিদ্ধান্ত নিয়ে নাও, এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ কিন্তু কাহারি সুরত ধারণ করে থাকবেন, কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। হাসরবাসীরা সহ্য করতে না পারিয়াম, বিপদে পড়িয়াম তারা সিদ্ধান্ত নেবেন কে আছে আজকের দিন আমাদের জন্য সুপারিশ করবে। অধিকাংশ আলেম ওলামারা বলবেন আমাদের একজন পয়গাম্বর আছে, আদি পিতা নাম তার আদম সফিউল্লাহ। আল্লাহ পাক যাকে সর্বপ্রথম নিজ হাতে তৈরি করেছেন ওই আদম পয়গাম্বরের কাছে যায়, তিনি আমাদের আদি পিতা, আমরা আজকে তার সন্তান, আমরা বিপদে পড়েছি, বাবার কাছে যায়। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে সালাম দিয়ে বলবেন বাবা আদম, এই ময়দানে এই দিনে আমরা মুসিবতে পড়ে গেলাম, আল্লাহর কন্যা বিচারের কাজ শুরু করার জন্য। আদম আলাইহিস সালাম সুন্দর করে জবাব দেবেন, লাস্তু লাহা, আজকের এই দিনে সুপারিশ করার যোগ্যতা আমি আদমের নাই। লাস্তু লাহা, হাদিস শরীফের ভাষা, লাস্তু মানে আমি নাই, লাহা মানে আজকের দিনে, আজকের দিনে সুপারিশ করার উপযুক্ততা, যোগ্যতা, ক্ষমতা আমি আদমের নাই, আমি আল্লাহর দরবারে লজ্জিত। আদম আলাইহিস সালাম বলবেন যাও নূহ পয়গম্বরের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন লাস্তু লাহা, তিনি দেখাই দিবেন যাও ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমিও নাই। এই ভাই কারো দেখেন দেখেন চা, বন্ধুগণ আমার, এবার দেখা যায়
ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন লাস্তু লাহা, আমিও নাম। ইব্রাহিম আলাইহিসসালাম দেখাই দিবে যাও মুসা কালিমুল্লাহ আলাইহিসসালামের কাছে, তিনিও বলবেন আমিও নাম। ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন, ঈসা আলাইহিসসালাম বলবেন আমিও নাম। ঈসা আলাইহিসসালাম ডেকে ডেকে বলবেন হাসরবাসীর, আরে এমন একজন পয়গাম্বর আছে রে আজকের ময়দানে, আমরা সবাই নফসি নফসি বলে কাঁদতেছি, একজন পয়গাম্বর আছে, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুররাতুল আইন বিকা ইয়া রাসূলুল্লাহ। একমাত্র ওই পয়গাম্বর বলতেছেন রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। ওই যে পয়গম্বর দেখা যায় ওনার কাছে যাও, উনি ছাড়া আজকের ময়দানে সুপারিশ করার ক্ষমতা ওই সাফায়েতে কুবরা। নবীজির দরবারে যাবেন, হাউ মাউ করে কাঁদবেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে দেখবেন হাসরবাসীদের কষ্ট দুঃখ। নবী হলেন রাহমাতুল্লিল আলামিন, নবীর অন্তর মুবারক হলো কোমল নরম। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম, ওগো নবী আপনার অন্তরটাকে আমি আল্লাহ সৃষ্টি জগতের জন্য কোমল বানিয়ে দিয়েছি, নরম বানিয়ে দিয়েছি, কোনো মানুষের কষ্ট আপনি দেখলে সইতে পারেন না, আপনার অন্তরে দয়া লাগা যায়, ওই কোমল অন্তর আমি আল্লাহ আপনারে বানাইয়া দিয়েছি। জঙ্গলার পথে নবী রওনা দিয়েছেন, হরিণী ধরা পড়েছেন শিকারির হাতে, হরিণ নবীকে ডাকে ডাকে কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। নবী জিগো আমি দুধ মাম, আমার দুইটা বাচ্চা আছে, বাচ্চাগুলো কানতে আছে মনে হয়, আপনি যদি আমাকে একটু সুযোগ করে দিতেন তাহলে বাচ্চাটার জীবনের মতো দুধ পান করে চলে আসতাম। আমার নবী কয় হরিণী গো আমি যদি তোমার জিম্মায় এখানে দাঁড়ায় যাই তুমি খুশি নি? কজি হুজুর খুশি, আমি দুধ পান করাইয়া দৌড়াই আবার আসবো, আমি চলে আসলাম আপনি চলে যাবেন, আমি আপনাকে ছুটি দেবো, অসুবিধা নাই। হরিণীর রশির বাঁধ ছেড়ে দিলেন, হরিণ দৌড়ে দৌড়ে বাচ্চার কাছে গিয়া কয় রে বাচ্চারা তাড়াতাড়ি করে দুধ পান কর, রহমাতুল্লিল আলামিন আমার জিম্মাই দাঁড়িয়ে আছে, নবীজির জিম্মাই রাখিয়া আমি এখানে চলে আসছি তোমাদেরকে দুধ পান করানোর জন্যে। শিকারী ঘুরি আসিয়া দেখে হরিণ নাই, মানুষটা দাঁড়িয়ে আছে, ওই যে মানুষ রহমাতুল্লিল আলামিন শিকারী ছিল না, কয় তুমি কে ভাই? আমি একজন মানুষ, আমার নাম মুহাম্মদ রসুল্লাহ। তাহলে আমার হরিণ না এখানে বাধা আছেন? কয় জি জি, এই হরিণের জন্য আমি দাঁড়ায় আছি। তাহলে আপনি কি করছেন? কয় আমি হরিণ সাইডে দিছি। ক কেন? কো দুধ পান করাই তো বাচ্চা নাকি দুই ডাড়াই খেয়েছে। হরিণ কইছে আইব, ফিরে না আসা পর্যন্ত আমি এখানে আছি। সুবহানাল্লাহ। ক শিকারি কয় আপনি কি বেকু বইছেন নাকি? বনের হরিণ সাইডে দিলে ফিরায়ে আপনারে, আপনি কোন ধরনের মানুষ? নবীজি মুস্কি হাসে আর কয় শিকারি ধৈর্য ধরো, সবুর করো, না আসা পর্যন্ত আমি যাব না। হরিণ বাচ্চাগুলোরে বললেন, বাচ্চাগুলো দুধের মধ্যে মুখ না দিয়া কয় মা মা গো, তাড়াতাড়ি দৌড় দেও, দিনের নবীরে বুঝি তুমি রাইকা আইছো, দুধ পান করবো না গো মা, দিনের নবী রহমাতুল্লিল আলামিনকে মুক্তি দেওয়া দরকার, চলো গো মা, শিকারির হাতে ধরা পড়েছো তুমি একা, আজকে আমরা দুইজন নবীর দরবারে রুসিলায়, নবীর কারণে দুইজন ধরা দেব, শিকারির হাতে অসুবিধা নাই, তবুও মুক্তি দিতে চায় রহমাতুল্লিল আলামিনকে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এমন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে নাও জগতে, এমন দয়ালো নবী প্রেমের ছবি। বন্ধুগণ আমার, হরিণীর প্রতি রসুলের দয়া, তিনটা বাচ্চা দুইটা সহ দৌড়ে আসে, মা হরিণ রসুলের কদমে সালাম দেয়া কয় কষ্ট দিলাম মাফ করবেন। এবার শিকারী মুস্কি হাসে আর কয় কে গো আপনি? শিকার করলাম একটা, পাইলাম তিনটা। কটা পাইছে? এখন তিনটা পাইছে না, বাচ্চা সহ দুইটা, মা বাচ্চা দুইটা, তিনটে হয়ে গেছে। আপনি কে গো? নবীজি মুস্কি হাসে কয় শিকারী রে
আমি শুধু মানব জাতির জন্য রাহমাতুলিল আলামিন নয়, আমি এই পশুদের জন্য রাহমাতুলিল আলামিন। আমার অন্তরে দয়া লাগাইয়া দিয়েছে আল্লাহ, আমি সবাইরে দয়া করি, মায়া করি, কারো কষ্ট আমি সইতে পারি না। হরিণ তার বাসা দিয়া যখন আমাকে দুঃখের কথা বলছে, আমি সইতে পারি না নবী, এই জন্য আমি হরিণের প্রতি দয়া করলাম। হরিণ আমার সাথে কথা দিয়েছে ফিরে আসবে, ফিরে আসছে। তোমার যদি এখন মনে চায় হরিণটারে বেঁধে রাখতে পারো, আমাকে ছেড়ে দিতে পারো। আর শিকারি ডাক দেয়া কয় কে গো, তুমি বনের পশু, তোমার কথা মানে, তোমার কথা শুনে, তোমার মতো মানুষের আমার দরকার। এবার আমাকে আপনি সুন্দর শিক্ষা দিন, যে শিক্ষা পাইলে বনের হরিণ পর্যন্ত মানে। আমার নবী মুসকি আসে কয় শিকারি রে, আমার একটা স্লোগান আছে, তুমি ওই স্লোগানটা পড়ে নাওলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ফানা সাইমাবুদাল্লাহ সামিয়ম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমান রাহিম নাম মাবুদ বাঁচাইলে বাঁচাইতে পারো ঘোরের পারের মরা গয় আল্লাহ ঘোরের পারের মরা ডোবাই লে ডোবাইতে পারো ডোবাই লে ডো শুকনা গঙ্গের ভরাও আমার আল্লাহু আল্লাহু আল্লাহ সামিয়ম বাসির নাম। দেখেন, ডাক দেন, দিলটা নরম করেন। জালিল জব্বার নাম মাবুদ কত গুনা করছি গয় আল্লাহ জানি ইয়া বুঝিয়া গয় আল্লাহ জানি ইয়া বুঝিয়া মাফ কর ক্ষমা কর মাফ কর ক্ষমা কর নিজ গুণ দিয়া ও আমার আল্লাহ হু আল্লাহ হো আল্লাহ সামিয়ম বাসির মাশাল্লাহ মারহাবা হাইয়ন কাইয়ম নাম তোমার বন্ধুগণ। আমার বলতেছিলাম নবীজির দিলটা বড় নরম, এই নরম কে করেছেন আমার আল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম, আপনার অন্তর আমার আল্লাহ কোমল করে দিয়েছেন, আপনার অন্তরে দয়া বাড়াইয়া দিয়েছেন, সমস্ত সৃষ্টির প্রতি আপনি দয়া দেখাইতে পারবেন এই যোগ্যতা আল্লাহ আপনার কলবের মধ্যে দান করেছেন। এই যে আপনার কলবটা নরম করে দিয়েছেন সৃষ্টির প্রতি, এটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দয়া। কোন মানুষের অন্তরে যদি দয়া বেশি থাকে, মানুষে কয় না রে মানুষটা বড় দয়াবান, যে কিনা ভাই দয়াবান, দয়াবান মানুষের সবাই মহব্বত করে। এখন আসুন সাফায়াত, সাফায়াতের কথা বলতেছিলাম। আমার নবীজির দরবারে যখন হাসরবাসীরা যাবে, আমার নবীজি হাসরবাসীদের কষ্ট দেখবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আমি আর সইতে পারলাম না। সেজদায় তিনি লুটিয়ে পড়বেন, যে জায়গায় তিনি সেজদা লটিয়ে পড়বেন ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কি নাম?
কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পৃথিবীর মানুষ আমার হাবিবের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ কোনো পয়গাম্বর ওই জায়গায় যেতে পারবেন না, একমাত্র আমার হাবিবের জন্য আমি ওই জায়গাটা বের করেছি, ওই জায়গাটা তৈরি করেছি, ওই স্থানের নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। ওই জায়গার মধ্যে আমার নবীজি উঠবেন, আরশের ডান পাশে এই জায়গাটা অবস্থিত। উঠিয়াই আর দেরি করবেন না, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় পড়ে নবীজি যখন কান্না শুরু করবেন, আমার নবীজির কান্নার আওয়াজ আল্লাহর কুদরতির কানের মধ্যে ধাক্কা লাগতে থাকবে। আল্লাহর কুদরতি কানে যত ধাক্কা লাগবে গো, কাহারি সুরত পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর মধ্যে দয়া উদয় হয়ে যাবে। আল্লাহ পাক এক ফাঁকে কুদরতি হাত বাড়াইয়া নবীজির মাথার মধ্যে রাখিয়া বলবেন, ইরফা রাসাকাম, আপনার মাথা উত্তোলন করেন। ইশফা, আপনি সুপারিশ করেন গো নবী। তোসাফা, আজকের ময়দানে আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে মাফ করে দিব। ওই সাফাইতে কুবরা সুপারিশ শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ, বিচার কার্য শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে নবুয়ত, কাউসার বলতে কোরআন, কাউসার বলতে সাফায়াত, কাউসার বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাউসার বলতে ইসলাম, সুবহানাল্লাহ। কর এইভাবে ষোলোটা অর্থ আছে কাউসারের, কয়টা অর্থ আছে? এমনকি আবে কাউসারের পানি, কাউসারের পানি ওই যে হাসরের ময়দানে পান করব, যেই পানি একবার পান করলে গো কলিজায় আর পিপাসা লাগবে না। ওই পানির মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, দুধের চেয়ে সাদা, দুধের চেয়ে, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। ওই কাউসারের পানি আল্লাহ রাসূলকে আল্লাহ দান করবেন। ওই পানি যে জীবনে একবার পান করবেন রাসূলুল্লাহর হাতে, তার কলিজায় আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এত মর্যাদা সম্পূর্ণ পানি, এই পানিটাও আল্লাহ রাসূলকে দান করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নবী গো আমি যে আপনাকে শ্রেষ্ঠ নবুয়ত দান করলাম, শ্রেষ্ঠ রেসালত দান করলাম, শ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করলাম আপনার উপর, শ্রেষ্ঠ সাফায়াতে কুবরা আপনাকে দান করলাম, হাউজে কাউসার দান করলাম, কালেমা তৈয়বা দান করলাম, আপনাকে মনোনীত ধর্ম ইসলাম দান করলাম, ইসলাম আপনার মাধ্যমে আমি পরিপূর্ণ করলাম, এত সব নিয়ামত, যে বড় বড় নিয়ামত আপনাকে দান করলাম, এই নিয়ামতের শুকরগুজারি আপনি কেমনে আদায় করবেন গো নবী? সুবহানাল্লাহ। কর আমার আল্লাহ সুন্দর করে পথ বাঁধিয়ে দিয়েছেন, দুইটা কাজ করবেন আপনি গো নবী, এই দুইটা কাজ করলে আমার সব নিয়ামতের শুকরগুজারি হয়ে যাবে। দুইটা নিয়ামত কি? ফসল্লি রব বিকা ওয়ান হার, আসেনি ভাই? আসেনি কোরআন শরীফ আসেনি? সূরা কাউসার দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লি রব্বিকা, এক নম্বর মাধ্যম হলো শুকুর গুজারির জন্য, আল্লাহর নিয়ামতের শুকুর গুজারির জন্য প্রধান মাধ্যম হচ্ছে, নবী আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনার রবের সন্তুষ্টির জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে ফাসল্লি, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকুর গুজারির মাধ্যম। যে যত বেশি নামাজ কায়েম করবে সে তত বেশি নিয়ামতের শুকুর গুজারি করবে। সুবহানাল্লাহ। কোন নিয়ামতের শুকুর গুজারির শ্রেষ্ঠ মাধ্যম? নামাজ, শ্রেষ্ঠ মাধ্যম। আরো জোরে কর। এই জন্য নবীজি বেশি বেশি নামাজ পড়তেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, শুধু দিনে নামাজ পড়ে নাই, রাতেও পড়েছেন, শুধু রাতে নামাজ পড়ে নাই, শেষ রাত্র তাহাজ্জুদ পড়েছেন, ঠিক কিনা ভাই? সালাতে এশরাক পড়েছেন,
সালাতে তাহাজ্জুদ পড়েছেন, সালাতে আপনার আপনার পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ সেটাও পড়েছেন, নবীজি বেশি বেশি নফল নামাজ পড়েছেন। আমা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি মাঝে মাঝে সজাগ হয়ে দেখলাম নবীজি সেজদার মধ্যে লুটিয়ে আছে, আমি হাত দিয়ে দেখতাম আমার নবীর কদম মুবারক ফুলে গেছেন। সারা রাত যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন, আমার নবীজির কদম মুবারক ফুলিয়া গেছেন। আমি প্রশ্ন করতাম, নবীজি গো আপনি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলেন, রুকু করলেন, সেজদা করলেন, আল্লাহকে আপনাকে ক্ষমা করে দেয় নাই, আল্লাহকে আপনাকে মাফ করে দেয় নাই? আমার নবীজি জবাব দেয়, আয়েশা রে আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে জোরে কম সুবহানাল্লাহ। মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, নবীজির আগের গুনাহ পিছনের গুনাহ জীবনের আগের জীবনের পরের আগের পেছনের আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর নবীরা হচ্ছেন নিষ্পাপ, আপনার কোনো অপরাধ নাই, আপনি নিষ্পাপ। এত পরেও আপনি কেন এত বেশি নামাজ আদায় করেন? জাগরণ করতে করতে দাঁড়ায় থাকতে থাকতে রুকু করতে করতে সেজদা দিতে দিতে আপনার পা কদম পুলাইয়া ফেলেছেন, কারণটা কোন জায়গায়? আমার নবী সুন্দর করে জবাব দেয়, আয়েশা রে আল্লাহ যে আমারে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি এখন আল্লাহর শুকর গুজারি আদায় করব না? তিনি যে আমারে মাফ করে দিয়েছেন, আল্লাহ যে আমারে এত বড় দয়া করলো, নিজ গুণে ক্ষমা করে দিল, এই ক্ষমার শুকর গুজারি আদায় করার জন্য আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। আপনারা মানুষ কম হইলো, আমার কেন, আমার তো নিজের বাবাই দিচ্ছে, আমার কাছে ভালো লাগতেছে আপনাদের সুন্দর চেহারা দেখা। হ্যাঁ সর্বনাশ, আপনারা থাবর খাই দেন না, আল্লাহ না না আমি আর তোকে তো করুক না বেশি না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, পাথর কাঁদে। মুসা আলাইহিস সালাম কয়, পাথর রে তুমি কেন কাঁদো? কয়, আমি কাঁদি খবর পেয়েছি জাহান্নামের লাকড়ি হবে পাথর আর মানুষ, আমিনি হয়ে যায় জাহান্নামের লাকড়ি, এই জন্য আমি কাঁদতেছি, আমি জাহান্নামের শাস্তি সইতে পারবো না। আল্লাহরে গিয়ে বলবেন আমার কান্না তার দরবারে কবুল হয়েছে কিনা, আমার প্রতি তার মায়া লাগছে কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে গিয়ে বললেন, আল্লাহ কয়, যাও পাথরটারে আমি মাফ করে দিয়েছি, যেই পাথর আমার আজাবের ভয়ে কান্দে ওই পাথর আমি দুযুগের আগুনে দেব না, যেই মানুষ আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তিন প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক প্রকার চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে, কার ভয়ে? আর জোরে কান, আল্লাহর ভয় অন্তরে লইয়া কান্দে গো, দিনে কান্দে রাইতে কান্দে, যখন পারে তখনই কান্দে, চোখের পানি সাইরা সাইরা আল্লাহরে ডরায়, আল্লাহর আজাব রে ডরায়। আল্লাহ কয়, এই চোখের জন্য দুজকের আগুনে হারাম। দুই নম্বর হলো যেই চোখ হারাম দেখা থেকে বিরত থাকে, হারাম 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 কি আর জোরে কন, যেই চোখ দিয়া হারাম দেখে না, হারাম সামনে পড়লে চোখটারে ফিরাইয়া দেয়, চোখটাকে নিয়ন্ত্রণ করে ফেলে, না এটা আমার দেখার জন্য নয়, আমার জন্য এটা নিষিদ্ধ, আমি এটা দেখব না। হারাম বস্তু, হারাম জিনিস, হারাম নারী দেখা থেকে যেই চোখ বিরত থাকে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আর এক প্রকার হচ্ছে যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয়, এর অর্থ হলো ফজরের সময় কখন হয়েছে চোখে খবর রাখে, টাইম হয়েছে কিনা চোখ দিয়ে খবর রাখে, আসরের সময় হয়েছে কিনা খবর রাখে, জুহরের সময় হয়েছে কিনা খবর রাখে, মাগরিবের সময় হইল কিনা খবর রাখে, ওই চোখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। এইভাবে আল্লাহর যত আইন কানুন আছে ওই কানুন যেগুলো চোখের সাথে সংশ্লিষ্ট, চোখ দিয়া দিয়া আল্লাহর ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ওই ইসলামী রাষ্ট্রের ভেতরে কোনো শত্রু মহল প্রবেশ করতেছে কিনা চোখ দিয়া পাহারা দেয়। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহর পথে যেই চোখ পাহারা দেয়, কার পথে?
যেই পথে চোখ আল্লাহর পথে যেই চোখ পাহারা দেয়, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, হারাম বস্তু দেখা থেকে যেই চোখ বিরত থাকে, এই তিনটা গুণওয়ালা চোখের জন্য সাতটা জাহান্নামের আগুন। হারাম হারাম হারাম, জোরে জোরে কম সুবহান, গুণ অর্জন করেন হারাম, দুযোগে আপনি যাবেন না আমি যাব না, গুণ অর্জন করতে পারলে। বন্ধুগণ আমার, এবার মুসা আলাইহিস সালাম আয়েশা কয়, পাথর রে আল্লাহ তোমার কান্না কবুল করেছে, তুমি মাফ। পাথর কিছু সময়ের জন্য কান্না বন্ধ করছে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন, পাথর আবার কাঁদতেছেন। আবার কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দেয়া যায়, পাথরের কান্না পায়া পাথরের কাছে গিয়া কয়, এই বেটা পাথর তোরে না কইছে আল্লাহ ক্ষমা করে দিছে, আবার কান্দুস কে? পাথর জবান খুলে কয়, মুসা গো এতদিন কেঁদেছি ক্ষমা পাওয়ার জন্যে। দেখেন কি সুন্দর উত্তর দেয়, এতদিন কেঁদেছি ক্ষমা পাওয়ার জন্যে, আর আজকে থেকে কেমন পর্যন্ত আমার অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত কাঁদবো, যে আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছেন ওই আল্লাহকে হাত করার জন্যে। আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন মা আয়েশারে জবাব দেয়, আয়েশারে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সত্য, আল্লাহ যেমনে মাফ করে দিল এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে, এই শুক্রিয়া আদায় করার জন্যে আমি রাতের পর রাত নামাজ আদায় করি, পা ফুলিয়া যায় আমার দুঃখ নাই, তবু আমি চাই আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ পাক আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরগুজারি আদায় করার জন্য কি লাগবে? নামাজ। কি লাগবে? নামাজ। জোরে কোন? নামাজ। এই পদ্ধতি আমরা কোথা থেকে পাইলাম? কোরআন শরীফে সূরাতুল কাউসার দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, এরপর আল্লাহ কয় ওয়ানহার, ওয়ান কি বলছে? ওয়ানহার, ওয়ানহার অর্থ কি? নহর করা, কুরবানি করা। নবীজি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা ভাই? খাজা আব্দুল্লাহর মধ্যে যখন, খাজা আব্দুল্লাহর বংশে যখন এই নিয়ামত দান করবেন, আল্লাহ কয় নিয়ামত বড় পাইছো, শুকরিয়া বড় করে আদায় করন লাগবো, ঠিক কিনা ভাই? হ্যাঁ, নিয়ামত বড়, শুকরিয়াও বড় হতে হবে। খাজাই আব্দুল্লাহর জন্য কুরবানি মান্নত করেছেন, খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদাই। এবার দেখা যায় দাদা বাবা যখন আব্দুল্লারে, আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ তানের ছেলে আব্দুল্লারে কুরবানি করতে যায়, এলাকার মানুষেরা সবাই বাধা দিয়া কয়, না উনারে কুরবানি দেওয়া যাবে না, আমরা উনাকে মহব্বত করি, আপনি যদি আব্দুল্লারে কুরবানি দেন তাহলে সমাজের মধ্যে বাবা ছেলেরে কুরবানি দেওয়ার প্রথা চালু হবে, এতে কষ্ট হয়ে যাবে, অনেক বাবার পক্ষে সম্ভব হবে না ছেলেরে কুরবানি দেওয়া, ঠিক কিনা ভাই? আরে গরুই কুরবানি দিত ছানা, আবার ছেলে কুরবানি, একটা ছেলে মাদ্রাসা দিত ছানা, আবার কুরবানি, বাবারি ফার্স্টটা ছেলে যদি হয় ফার্স্টটার ওই ফরাইতে চাই স্কুল মাদ্রাসা, কোন মাদ্রাসা দিতাম? আচ্ছা লেহা বেহা হট্ট হইলে কয়তো এটা দিলাম মাদ্রাসা, এটা লেহা বেহা আল্লাহ বিল্লাহ করে খাইব না দিলে বাদ। আপনারা লক্ষ্য করে দেখবেন ছেলেদের মধ্যে যে ছেলেটা বেশি মেধাবী এটারে দে স্কুল, যেটারে ম্যাজিস্ট্রেট বানামো, এমপি বানামো, মন্ত্রী বানামো, নাইলে এটারে এও বানামো, টিউনু বানামো, হেই বানামো, সেই বানামো, আর যারা দেখবেন বেকুল্লা ধরনের কবি এটারে বেকুল্লা, এটা স্কুলে হারতো না, এটার মাদ্রাসা দিলা আল্লাহ বিল্লাহ কইরা দিলা ভাত খাইয়া মইরা যাবো কেন যা। আর যেটারে সালু, যেটা সালু কয়ে এটা সালু আছে, এটা এটা দ্বারা দুনিয়ার কাম করন যাইব, এটারে দেয় স্কুল, কত বুঝেন নাই বাবা? হিসাব নিকাশ বড় কঠিন, আল্লাহ রাস্তায় দিতে পারে না। এবার এলাকার মানুষে কইতেছে, গো খাজা আব্দুল মুত্তালিব আপনি যদি ছেলেরে আল্লাহর নামে কুরবানি দেন তাহলে সমাজের মধ্যে প্রথা চালু হয়ে যাবে, বাবা ছেলেরে কুরবানি দেওয়া, এই কুরবানি সবাই দিতে পারবে না, এই প্রথাটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা ভাই? কঠিন। আরে বাপরে, ভালো একটা ছেলেরে মাদ্রাসা দিয়ে দিতেছে না, আমরা তো, আমি তো মাদ্রাসার টিচার, আমি দিই শতকরা একটা ছাত্রের যদি মেধাবী পাওয়া যায়, নাহলে সব, আর সবচেয়ে বড় দুষ্ট
যেটারে আপনারা সামলাইতে পারে না, কইটা হুজুরের কাছে দে রে ইসি মুসিম পয়রা পয়রা উইরে এটা সুদা হরবনে রে, আমরা আর ফারসি না দই যাই না ক হুজুর দুষ্টামি হরে বাস্তব যে না বাস্তব ও বাস্তব কিছু কইতেছে না বাস্তব এই সমস্ত কেস আমরা দাঁড়ায় ক হুজুর বড় দুষ্ট বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতারি না আপনারা ফুয়াইয়া বাইরিয়া ইসিম ফুইরা কোরআন শরীফ হাদিস শরীফ ফুইরা দোয়া দুরুদ ফুইরা ফুয়া উয়া বাইরে উড়িয়া ফুলানার একটু নিয়ন্ত্রণ করেন, আমরা ফারতাছি না আপনার কাছে দিয়ে গেলাম গা যাই না দুষ্ট ফারে না দিয়ে গেছে এখন উজুরের কাছে দিয়ে গেছে যেটা পারে না নিয়ন্ত্রণ করতো এটা দিয়ে গেছে খাঁটি কথা কিছু কই কষ্ট নিবেন না আপনারা এটা কে চাই আপনার তারে বন্ধুগণ আমার আর ছেলেরে কুরবানি দেওয়ান বাবারে চারটি গানি কথা নয়, এবার সবাই যখন বাধা দিলেন আব্দুল মুত্তালিব কয় তাহলে আমার মান্নত কেমনে আমি পূরণ করবো, আমি না মান্নত করেছি আমার ছেলে কুরবানি দেব বন্ধুরে ও আমার হরিপুরের বাইয়েরা, তৎকালীন জমানায় এক মহিলা ছিল বড় জ্যোতিষী, ওই মহিলার কাছে গিয়ে বললেন আমরা মান্নত করেছি এখন ছেলেরে কুরবানি দেওয়ান লাগে, ছেলেরে কেমনে কুরবানি থেকে বাঁচানো যায় আপনারা বলেন, এবার মহিলা বললেন আপনারা যদি কাউরে হত্যা করেন তাহলে বিনিময় কি দেন ক দশটা উট, দশটা উট যদি জরিমানা করা হয় তাহলে হত্যার হত্যার কি হয়ে যায় জরিমানা আদায় হয়ে যায়, আমরা দেশে খুন খারাপি হইলে অনেক সময় কোন দশখানি জমি দিমু দশ লাখ টাকা দিমু কেসু দরকার নাই, এই মার্ডার যেহেতু করি লাইছে এটা ডিসমিস করে লাও তুমি এতখানি জমি পাই লাইবা এত লাখ টাকা পাই লাইবা, এটা হইল আর কি মীমাংসা মীমাংসা বিনিময় বন্ধুরে আমার, তাহলে বিনিময় আপনারা কয়টা দেন ক দশটা উঠ দেই বিনিময়, এবার মহিলা ডাক দিয়া কয় আপনার ছেলের নাম দিবেন এক পাল্লায় আর দশটা উটের নাম দিবেন এক পাল্লায়, এবার দেখবেন লটারি টানবেন কোন পাল্লার যে নামটা আসে রে পারের মরা ডোবাই লে ডোবাইতে ফার ডোবাই লে ডো শুকনা গঙ্গের ভরাও আমার আল্লাহ 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 সামিয়ম বাসের নাম দেখেন ডাক দেন দিলটারে নরম করেন জালিল জাব্বার নাম মাবুদ কত গুনা করছি গয়াল্লাহ জানি ইয়া বুঝিয়া গয়াল্লাহ জানি ইয়া বুঝিয়া মাফ কর ক্ষমা কর মাফ কর ক্ষমা কর নিজ গুণ দিয়া ও আমার আল্লাহ হু আল্লাহ হো আল্লাহ সামিয়ম বাসির মাশাল্লাহ মারহাবা হাইয়ন কাইয়ম নাম তোমার বন্ধুগণ আমার বলতেছিলাম নবীজির দিলটা বড় নরম, এই নরম কে করেছেন আমার আল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম, আপনার অন্তর আমার আল্লাহ কোমল করে দিয়েছেন আপনার অন্তরে দয়া বাড়াইয়া দিয়েছেন সমস্ত সৃষ্টির প্রতি আপনি দয়া দেখাইতে পারবেন এই যোগ্যতা আল্লাহ আপনার কলবের মধ্যে দান করেছেন, এই যে আপনার কলবটা নরম করে দিয়েছেন সৃষ্টির প্রতি এটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দয়া, কোন মানুষের অন্তরে যদি দয়া বেশি থাকে মানুষে কয় না রে মানুষটা বড় দয়াবান যে কিনা ভাই দয়াবান দয়াবান মানুষকে সবাই মহব্বত করে, এখন আসুন সাফায়ত সাফায়তের কথা বলতেছিলাম, আমার নবীজির দরবারে যখন হাসরবাসীরা যাবে আমার নবীজি হাসরবাসীদের কষ্ট দেখবেন
চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আমি আর সইতে পারলাম না। সেজদায় তিনি লুটিয়ে পড়বেন, যে জায়গায় তিনি সেজদা লুটিয়ে পড়বেন ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। কি নাম? কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পৃথিবীর মানুষ আমার হাবিবের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে বলতেছেন, এর দুনিয়ার মানুষ কোনো পয়গাম্বর ওই জায়গায় যেতে পারবেন না, একমাত্র আমার হাবিবের জন্য আমি ওই জায়গাটা বের করেছি, ওই জায়গাটা তৈরি করেছি, ওই স্থানের নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। ওই জায়গার মধ্যে আমার নবীজি উঠবেন, আরশের ডান পাশে এই জায়গাটা অবস্থিত। উঠিয়াই আর দেরি করবেন না, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় পড়ে নবীজি যখন কান্না শুরু করবে, আমার নবীজির কান্নার আওয়াজ আল্লাহর কুদরতির কানের মধ্যে ধাক্কা লাগতে থাকবে। আল্লাহর কুদরতি কানে যত ধাক্কা লাগবে গো, কাহারি সুরত পরিবর্তন হয়ে যাবে, আল্লাহর মধ্যে দয়া উদয় হয়ে যাবে। আল্লাহ পাক এক ফাঁকে কুদরতি হাত বাড়াইয়া নবীজির মাথার মধ্যে রাখিয়া বলবেন, ইরফা রাসাকাম, আপনার মাথা উত্তোলন করেন, ইশফা, আপনি সুপারিশ করেন গো নবী, তো সাফা, আজকের ময়দানে আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে মাফ করে দিব। ওই সাফাইতে কুবরা সুপারিশ শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ, বিচার কার্য শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে নবুয়ত, কাউসার বলতে কোরআন, কাউসার বলতে সাফায়াত, কাউসার বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাউসার বলতে ইসলাম, সুবহানাল্লাহ। কর এইভাবে 16টা অর্থ আছে কাউসারের, কয়টা অর্থ আছে? এমনকি আবে কাউসারের পানি, কাউসারের পানি ওই যে হাসের ময়দানে পান করব, যেই পানি একবার পান করলে গো কলিজায় আর পিপাসা লাগবে না। ওই পানির মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, দুধের চেয়ে সাদা, দুধের চেয়ে, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, ওই কাউসারের পানি আল্লাহ রাসূলকে আল্লাহ দান করবেন। ওই পানি যে জীবনে একবার পান করবেন রাসূলুল্লাহর হাতে, তার কলিজায় আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। এত মর্যাদা সম্পূর্ণ পানি, এই পানিটাও আল্লাহ রাসূলকে দান করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নবী গো, আমি যে আপনাকে শ্রেষ্ঠ নবুয়ত দান করলাম, শ্রেষ্ঠ রেসালত দান করলাম, শ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করলাম আপনার উপর, শ্রেষ্ঠ সাফায়াতে কুবরা আপনাকে দান করলাম, হাউজে কাউসার দান করলাম, কালেমা তৈয়বা দান করলাম, আপনাকে মনোনীত ধর্ম ইসলাম দান করলাম, ইসলাম আপনার মাধ্যমে আমি পরিপূর্ণ করলাম, এত সব নিয়ামত, যে বড় বড় নিয়ামত আপনাকে দান করলাম, এই নিয়ামতের শুকর গুজারি আপনি কেমনে আদায় করবেন গো নবী? সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে পথ বাঁধিয়ে দিয়েছেন, দুইটা কাজ করবেন আপনি গো নবী, এই দুইটা কাজ করলে আমার সব নিয়ামতে শুকর গুজারি হয়ে যাবে। দুইটা নিয়ামত কি? ফসল্লি রব বিকা ওয়ান হার, আসেনি ভাই? আসেনি কোরআন শরীফ? আসেনি সূরা কাউসার দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লি রাব্বিকা, এক নম্বর মাধ্যম হলো শুকর গুজারির জন্য, আল্লাহর নিয়ামতের শুকর গুজারির জন্য প্রধান মাধ্যম হচ্ছে, নবী আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনার রবের সন্তুষ্টির জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে ফাসল্লি, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকুর গুজারির মাধ্যম। যে যত বেশি নামাজ কায়েম করবে সে তত বেশি নিয়ামতের শুকুর গুজারি করবে। সুবহানাল্লাহ। কোন নিয়ামতের শুকুর গুজারির শ্রেষ্ঠ মাধ্যম? নামাজ, শ্রেষ্ঠ মাধ্যম। আরো জোরে কর। এই জন্য নবীজি বেশি বেশি নামাজ পড়তেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, শুধু দিনে নামাজ পড়ে নাই, রাতেও পড়েছেন, শুধু রাতে নামাজ পড়ে নাই, শেষ রাত্র তাহাজ্জুদ পড়েছেন, ঠিক কিনা ভাই? সালাতে এশরাক পড়েছেন,
সালাতে তাহাজ্জুদ পড়েছেন, সালাতে আপনার আপনার পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ সেটাও পড়েছেন, নবীজি বেশি বেশি নফল নামাজ পড়েছেন। আমা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি মাঝে মাঝে সজাগ হয়ে দেখলাম নবীজি সেজদার মধ্যে লুটিয়ে আছে, আমি হাত দিয়ে দেখতাম আমার নবীর কদম মুবারক ফুলে গেছেন। সারা রাত যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন, আমার নবীজির কদম মুবারক ফুলিয়া গেছেন। আমি প্রশ্ন করতাম, নবীজি গো, আপনি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলেন, রুকু করলেন, সেজদা করলেন, আল্লাহকে আপনাকে ক্ষমা করে দেয় নাই, আল্লাহকে আপনাকে মাফ করে দেয় নাই? আমার নবীজির জবাব দেয় আয়েশা, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে জোরে কম সুবহানাল্লাহ। মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, নবীজির আগের গুনাহ পিছনের গুনাহ, জীবনের আগের জীবনের পরের আগের পেছনের আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, আল্লাহর নবীরা হচ্ছেন নিষ্পাপ, আপনার কোনো অপরাধ নাই, আপনি নিষ্পাপ। এত পরেও আপনি কেন এত বেশি নামাজ আদায় করেন? জাগরণ করতে করতে, দাঁড়ায় থাকতে থাকতে, রুকু করতে করতে, সেজদা দিতে দিতে আপনার পা কদম পুলাইয়া ফেলেছেন, কারণটা কোন জায়গায়? আমার নবী সুন্দর করে জবাব দেয়, আয়েশা রে, আল্লাহ যে আমারে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি এখন আল্লাহর শুকর গুজারি আদায় করব না? তিনি যে আমারে মাফ করে দিয়েছেন, আল্লাহ যে আমারে এত বড় দয়া করলো, নিজ গুণে ক্ষমা করে দিল, এই ক্ষমার শুকর গুজারি আদায় করার জন্য আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। আপনারা মানুষ কম হইলো, আমার কেন, আমার তো নিজের বাবাই দিছে, আমার কাছে ভালো লাগতেছে আপনাদের সুন্দর চেহারা দেখা। হ্যাঁ, সর্বনাশ, আপনাদের থাপর খাই দেন না, আল্লাহ না না, আমি আর তোকে তো করুক না বেশি না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, পাথর কাঁদে। মুসা আলাইহিস সালাম কয়, পাথর রে তুমি কেন কাঁদো? কয়, আমি কাঁদি, খবর পেয়েছি জাহান্নামের লাকড়ি হবে পাথর আর মানুষ, আমি নি হয়ে যাই জাহান্নামের লাকড়ি, এই জন্য আমি কাঁদতেছি, আমি জাহান্নামের শাস্তি সইতে পারবো না। আল্লাহরে গিয়ে বলবেন, আমার কান্না তার দরবারে কবুল হয়েছে কিনা, আমার প্রতি তার মায়া লাগছে কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে গিয়ে বললেন, আল্লাহ কয়, যাও, পাথরটারে আমি মাফ করে দিয়েছি, যেই পাথর আমার আযাবের ভয়ে কান্দে ওই পাথর আমি দুযুগের আগুনে দেব না, যেই মানুষ আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তিন প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক প্রকার চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে, কার ভয়ে? আর জোরে কান, আল্লাহর ভয় অন্তরে লইয়া কান্দে গো, দিনে কান্দে, রাইতে কান্দে, যখন পারে তখনই কান্দে, চোখের পানি সাইরা সাইরা আল্লাহরে ডরায়, আল্লাহর আজাবরে ডরায়। আল্লাহ কয়, এই চোখের জন্য দুজকের আগুনে হারাম। দুই নম্বর হলো, যেই চোখ হারাম দেখা থেকে বিরত থাকে, হারাম 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 কি আর জোরে কন, যেই চোখ দিয়া হারাম দেখে না, হারাম সামনে পড়লে চোখটারে ফিরাইয়া দেয়, চোখটাকে নিয়ন্ত্রণ করে ফেলে, না এটা আমার দেখার জন্য নয়, আমার জন্য এটা নিষিদ্ধ, আমি এটা দেখব না। হারাম বস্তু, হারাম জিনিস, হারাম নারী দেখা থেকে যেই চোখ বিরত থাকে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আর এক প্রকার হচ্ছে, যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয়, এর অর্থ হলো ফজরের সময় কখন হইছে চোখে খবর রাখে, টাইম হয়েছে কিনা চোখ দিয়ে খবর রাখে, আসরের সময় হয়েছে কিনা খবর রাখে, জুহরের সময় হয়েছে কিনা খবর রাখে, মাগরিবের সময় হইল কিনা খবর রাখে, ওই চোখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। এইভাবে আল্লাহর যত আইন কানুন আছে, ওই কানুন যেগুলো চোখের সাথে সংশ্লিষ্ট, চোখ দিয়া দিয়া আল্লাহর ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ওই ইসলামী রাষ্ট্রের ভেতরে কোনো শত্রু মহল প্রবেশ করতেছে কিনা চোখ দিয়া পাহারা দেয়। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহর পথে যেই চোখ পাহারা দেয়, কার পথে?
যেই পথে চোখ আল্লাহর পথে যেই চোখ পাহারা দেয়, আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে, হারাম বস্তু দেখা থেকে যেই চোখ বিরত থাকে, এই তিনটা গুণওয়ালা চোখের জন্য সাতটা জাহান্নামের আগুন। হারাম হারাম হারাম, জোরে জোরে কম সুবহান, গুণ অর্জন করেন হারাম, দুযোগে আপনি যাবেন না আমি যাব না, গুণ অর্জন করতে পারলে। বন্ধুগণ আমার, এবার মুসা আলাইহিস সালাম আয়েশা কয়, পাথর রে আল্লাহ তোমার কান্না কবুল করেছে, তুমি মাফ। পাথর কিছু সময়ের জন্য কান্না বন্ধ করছে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন, পাথর আবার কাঁদতেছেন। আবার কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম এই রাস্তা দেয়া যায়, পাথরের কান্না পায়া পাথরের কাছে গিয়া কয়, এই বেটা পাথর ধরে না কইছে আল্লাহ ক্ষমা করে দিছে, আবার কান্দুস খায়। পাথর জবান খুলে কয়, মুসা গো এতদিন কেঁদেছি ক্ষমা পাওয়ার জন্যে। দেখেন কি সুন্দর উত্তর দেয়, এতদিন কেঁদেছি ক্ষমা পাওয়ার জন্যে, আর আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত কাঁদবো, যে আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছেন ওই আল্লাহকে হাত করার জন্যে। আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন মা আয়েশারে জবাব দেয়, আয়েশারে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সত্য, আল্লাহ যেমন মাফ করে দিল এই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে, এই শুক্রিয়া আদায় করার জন্যে আমি রাতের পর রাত নামাজ আদায় করি, পা ফুলিয়া যায় আমার দুঃখ নাই, তবু আমি চাই আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ পাক আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরগুজারি আদায় করার জন্য কি লাগবে? নামাজ। কি লাগবে? জোরে কোন। এই পদ্ধতি আমরা কোথা থেকে পাইলাম? কোরআন শরীফে সূরাতুল কাউসার দ্বিতীয় নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, এরপর আল্লাহ কয় ওয়ানহার, ওয়ান কি বলছে, ওয়ানহার, ওয়ানহার অর্থ কি নহর করা, কুরবানি করা। নবীজি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা ভাই? খাজা আব্দুল্লাহর মধ্যে যখন, খাজা আব্দুল্লাহর বংশে যখন এই নিয়ামত দান করবেন, আল্লাহ কয় নিয়ামত বড় পাইছো, শুকরিয়া বড় করে আদায় করন লাগবো, ঠিক কিনা ভাই? হ্যাঁ, নিয়ামত বড় শুকরিয়াও বড় হতে হবে। খাজাই আব্দুল্লাহর জন্য কুরবানি মান্নত করেছেন খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদাই। এবার দেখা যায় দাদা বাবা যখন আব্দুল্লারে, আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহ তানের ছেলে আব্দুল্লারে কুরবানি করতে যায়, এলাকার মানুষেরা সবাই বাধা দিয়া কয়, না উনারে কুরবানি দেওয়া যাবে না, আমরা উনাকে মহব্বত করি, আপনি যদি আব্দুল্লারে কুরবানি দেন তাহলে সমাজের মধ্যে বাবা ছেলেরে কুরবানি দেওয়ার প্রথা চালু হবে, এতে কষ্ট হয়ে যাবে, অনেক বাবার পক্ষে সম্ভব হবে না ছেলেরে কুরবানি দেওয়া, ঠিক কিনা ভাই? আরে গরুই কুরবানি দিত ছানা, আবার ছেলে কুরবানি, একটা ছেলে মাদ্রাসা দিত ছানা, আবার কুরবানি, বাবারি ফার্স্টটা ছেলে যদি হয় ফার্স্টটারই ফরাইতে চাই স্কুল, কো মাদ্রাসা, কো মাদ্রাসা দিতাম, আচ্ছা লেহা বেহা হট্ট হইলে কয়তো এটা দিলা মাদ্রাসা, এটা লেহা বেহা আল্লাহ বিল্লাহ হইরা খাইব না দিলে বাদ। আপনারা লক্ষ্য করে দেখবেন ছেলেদের মধ্যে যে ছেলেটা বেশি মেধাবী এটারে দে স্কুল, যেটারে ম্যাজিস্ট্রেট বানামো, এমপি বানামো, মন্ত্রী বানামো, নাইলে এটারে ইয়ে বানামো, টিউনু বানামো, হেই বানামো, সেই বানামো, আর যারা দেখবেন বেকুল্লা ধরনের কবি, এটারে বেকুল্লা, এটা স্কুল ভরতো না, এটার মাদ্রাসা দিলা আল্লাহ বিল্লাহ কইরা দিলা বাথুর খাইয়া মইরা যাবো কেন যা। আর যেটারে সালু, যেটা সালু কয়ে এটা সালু আছে, এটা এটা দ্বারা দুনিয়ার কাম করন যাইব, এটারে দেয় স্কুল, কত বুঝেন নাই বাবা? হিসাব নিকাশ বড় কঠিন, আল্লাহ রাস্তায় দিতে পারে না। এবার এলাকার মানুষে কইতেছে, ওগো খাজা আব্দুল মুত্তালিব আপনি যদি ছেলেরে আল্লাহর নামে কুরবানি দেন তাহলে সমাজের মধ্যে প্রথা চালু হয়ে যাবে, বাবা ছেলেরে কুরবানি দেওয়া, এই কুরবানি সবাই দিতে পারবে না, এই প্রথাটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা ভাই? কঠিন। আরে বাপরে, ভালো একটা ছেলেরে মাদ্রাসা দিয়ে দিতেছে না, আমরা তো, আমি তো মাদ্রাসার টিচার, আমি দিই শতকরা একটা ছাত্রের যদি মেধাবী পাওয়া যায়, নাহলে সব। আর সবচেয়ে বড় দুষ্ট
যেটারে আপনারা সামলাইতে পারে না, কইটা হুজুরের কাছে দে রে ইসি মুসিম পয়রা পয়রে উইরে এটা সুদা হরবনে রে, আমরা আর ফারসি না দইরাইন না কও হুজুর দুষ্টামি করে বাস্তব যে না বাস্তব ও বাস্তব কিছু কইতেছে না বাস্তব এই সমস্ত কেস আমরা দাঁড়ায় কও হুজুর বড় দুষ্ট বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতারি না আপনারা ফুয়াইয়া বাইরিয়া ইসিম ফুইরা কোরআন শরীফ হাদিস ফুইরা দোয়া দুরুদ ফুইরা ফুয়াইয়া উয়াইয়া বাইরে উইরে ফুলানার একটু নিয়ন্ত্রণ করেন, আমরা আর ফারতাছি না আপনার কাছে দিয়ে গেলাম গা যাই না দুষ্ট ফারে না দিয়ে গেছে এখন উজুরের কাছে দিয়ে গেছে যেটা পারে না নিয়ন্ত্রণ করতো এটা দিয়ে গেছে খাঁটি কথা কিছু কই কষ্ট নিবেন না আপনারা এটা কে চাই আপনার দারে বন্ধুগণ আমার আর ছেলেরে কুরবানি দেওয়ান বাবারে চারটি গানি কথা নয়, এবার সবাই যখন বাধা দিলেন আব্দুল মুত্তালিব কয় তাহলে আমার মান্নত কেমনে আমি পূরণ করবো, আমি না মান্নত করেছি আমার ছেলে কুরবানি দেব বন্ধুরে ও আমার হরিপুরের ভাইয়েরা, তৎকালীন জমানায় এক মহিলা ছিল বড় জ্যোতিষী, ওই মহিলার কাছে গিয়ে বললেন আমরা মান্নত করেছি এখন ছেলেরে কুরবানি দেওয়ান লাগে, ছেলেরে কেমনে কুরবানি থেকে বাঁচানো যায় আপনারা বলেন, এবার মহিলা বললেন আপনারা যদি কাউরে হত্যা করেন তাহলে বিনিময় কী দেন ক দশটা উট, দশটা উট যদি জরিমানা করা হয় তাহলে হত্যার কী হয়ে যায় জরিমানা আদায় হয়ে যায়, আমরার দেশে খুন খারাপি হইলে অনেক সময় কোন দশখানি জমি দিমু দশ লাখ টাকা দিমু কেসুস দরকার নাই, এই মার্ডার যেহেতু করি লাইছে এটা ডিসমিস করে লাও তুমি এতখানি জমি পাইলে বা এত লাখ টাকা পাইলেবা এটা হইল আর কি মীমাংসা মীমাংসা বিনিময় বন্ধুরে আমার, তাহলে বিনিময় আপনারা কয়টা দেন ক দশটা উঠ দেই বিনিময়, এবার মহিলা ডাক দিয়া কয় আপনার ছেলের নাম দিবেন এক পাল্লায় আর দশটা উটের নাম দিবেন এক পাল্লায়, এবার দেখবেন লটারি টানবেন কোন পাল্লায় যে নামটা আসে।